নমস্কার আমি সোহিনী এরকম হবার সম্ভাবনা আছে যে নীতি স্বাধীন ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি এমনিতেই আমাদের দেশে বিশেষ করে এই বর্তমান সরকারের আমলে কেলেঙ্কারির কোনো শেষ নেই গুনলে দেখা যাবে যতজন মন্ত্রী তার থেকে হয়তো কিছু বেশি কেলেঙ্কারি খেজানে হয়তো ওটাই তাদের যোগ্যতার মাপকাঠি যাই হোক আজকে আমরা নিট কেলেঙ্কারি নিয়ে একটু গভীরে ঢুকে আলোচনা করব কারণ এটা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন যদি নিট কি বস্তু খায় না মাথায় দেয় না জানেন তাহলে বলে রাখি নিট আমাদের দেশের জাতীয় পর্যায়ের একমাত্র মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এটা চালায় দু সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ পরীক্ষায় থাকে মোট চারটি বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা এই চারটে বিষয়ের উপর এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আকারে প্রশ্নপত্র তৈরি হয় প্রত্যেকটা বিষয়ের উপর পঞ্চাশটা প্রশ্ন যার মধ্যে পঁয়তাল্লিশটায় নম্বর দেওয়া হয় আর এই প্রত্যেকটা প্রশ্নেই প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর এবং একটা ভুল উত্তরের জন্য মাইনাস ওয়ান বরাদ্দ করা হয় অর্থাৎ চারটে বিষয়ে পঁয়তাল্লিশ করে একশো আশিটা প্রশ্ন প্রত্যেকটা ঠিক উত্তর দিয়ে চার নম্বর করে পেয়ে গেলে সাতশো কুড়ি পাওয়া যাবে এটাও বলে রাখা জরুরি যে সঠিক উত্তর চিহ্নিত করতে হয় একটি ওএমআর শিটে সেই ওএমআর শিট মূল্যায়ন করা হয় কম্পিউটার দ্বারা অর্থাৎ ম্যানুয়ালি খাতা চেক করার কোনো ব্যাপারই নেই আর নিট পরীক্ষা নেওয়া হয় ইংরেজি এবং বারোটি আঞ্চলিক ভাষায় স্থানীয় মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের হাতে মোট সময় থাকে তিন ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ দুশো মিনিটে একশো আশিটি প্রশ্নের উত্তর দিতে হয় তা এই নিট পরীক্ষার গত বছরের ফলাফলের দিকে আমরা যদি একবার তাকাই তাহলে দেখা যাবে যে মাত্র দুজন শিক্ষার্থী পূর্ণ সাতশো কুড়ি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন এবার একটু ভালো করে ছবিটা দেখুন দুজন পুরো নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছে আর তার ঠিক পর দ্বিতীয় স্থানাধিকারী পেয়েছে সাতশো নম্বর সহজ অঙ্ক করলেই বোঝা যাবে যে সেই দ্বিতীয় স্থানাধিকারী শিক্ষার্থী একশো উনআশিটি সঠিক উত্তর দিয়েছিল এবং একটি প্রশ্ন পাস করেছিল অর্থাৎ এড়িয়ে গিয়েছিল যদি সেই শিক্ষার্থী প্রশ্নটি এড়িয়ে না গিয়ে ভুল উত্তর দিত তবে তার নেতিবাচক নম্বর হয়ে স্কোরটি সাতশো পনেরো হয়ে যেত তার ঠিক পরেই দেখুন সাতজন শিক্ষার্থী সাতশো নম্বর করে পেয়েছে অর্থাৎ এই সিস্টেমে সাতশো কুড়ির পরেই সাতশো ষোলো সাতশো পনেরো ইত্যাদি পাওয়া সম্ভব কিন্তু সাতশো সতেরো সাতশো আঠেরো বা সাতশো উনিশ নম্বর পাওয়া কোনোভাবেই সম্ভব নয় যেমন নিট দু হাজার বাইশে প্রথম স্থানাধিকারী সাতশো পনেরো নম্বর পেয়েছিল তার আগের বছরের পরীক্ষাগুলিতেও ঠিক এই একই ধরনের প্যাটার্ন দেখা যায় এখন নিট দু হাজার চব্বিশ ফলাফলগুলি দেখুন তেইশ দশমিক তিন লাখ শিক্ষার্থী পাঁচই মে রবিবার পরীক্ষা দিয়েছিল ফলাফল ঘোষণার তারিখ ছিল চোদ্দই জুন কিন্তু কোনো অজ্ঞাত কারণে কিছুটা এগিয়ে এনে চুপচাপ চৌঠা জুন ফল ঘোষণা করা হয় ঠিক যেদিন সবাই লোকসভার ফলাফল নিয়ে খুবই ব্যস্ত সেদিন সারা দেশ যখন ভোটের ফলাফলের চুলচেরা বিশ্লেষণের ব্যাখ্যা করতে ব্যস্ত শিক্ষার্থীরা ফলাফল দেখে হতবাক প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয় অনলাইনে ব্যাপক অভিযোগ তাহলে র্যাঙ্ক তালিকায় কি ভুল চলুন জেনে নেওয়া যাক এনটিএ যে তালিকা ছেড়েছিল সেই দিন বাজারেই সেগুলো দেখলেই ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে আমরা গভীরে যাব আরও পরে কিন্তু আপনি দুহাজার সালের তালিকার সঙ্গে তুলনা করলেই সেখান থেকে নম্বরের ডিস্ট্রিবিউশনের অদ্ভুত একটা পার্থক্য লক্ষ্য করবেন সব থেকে অবাক করা বিষয় হলো এবার সাতষট্টি জন শিক্ষার্থী সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সেটা এমনই এক আশ্চর্য ব্যাপার কারণ পরীক্ষার প্রশ্ন আগের মতোই কঠিন হঠাৎ করে সহজ কিছু হয়ে যায়নি যদি তর্কের খাতিরে মেনেও নেওয়া যায় যে এটা সম্ভব আরও আশ্চর্য ব্যাপারেই যে উল্টো গণনা করলেই দেখা যায় যে সাতশো উনিশ সাতশো আঠেরো ইত্যাদি নম্বর দেওয়া হয়েছে যেটা পাওয়া অসম্ভব এই গোলমালটা ফাঁস আস্তে আস্তে ঝুলি থেকে বেরিয়ে এলো একের পর এক বেড়াল পরীক্ষার কেন্দ্র অনুসারে সজ্জিত তালিকাটি এইবার দেখুন আপনি দেখবেন যে একই ঝাঁঝার হরিয়ানা কেন্দ্র থেকে আটজন শিক্ষার্থী সাতশো কুড়ি সাতশো উনিশ এবং সাতশো আঠেরো নম্বর পেয়েছে দিল্লি হরিয়ানা এবং রাজস্থান থেকে শিক্ষার্থীরা এই কেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা এবং কোচিং প্রতিষ্ঠানগুলি অনলাইনে গিয়ে এনটিএকে জিজ্ঞাসা করেছে কিভাবে সাতশো নম্বর পাওয়া সম্ভব হারও অদ্ভুত ব্যাপার অভিযোগ আসার পর এনটিএ একটাও প্রেস কনফারেন্স না করে দুদিন পর উদ্বেগগুলি সম্পর্কে একটি প্রেস রিলিজ জারি করে তাতে তারা দুটি কারণ দেয় কেন র্যাঙ্কগুলি বাড়ানো হয়েছে প্রথম কারণ পরীক্ষার সময় সময় নষ্টের জন্য গ্রেস মার্কস দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কারণ একটা পদার্থবিজ্ঞানের প্রশ্ন নাকি পরিষ্কার ছিল না যদিও কি অপরিষ্কার ছিল সেটাই পরিষ্কার নয় কিন্তু এক এক করে বিষয়ে আসা যাক এনটিএর বক্তব্য অনুযায়ী নিট দু হাজার কিছু প্রার্থী পাঞ্জাব ও হরিয়ানা দিল্লি এবং ছত্তিশগড়ের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে আদালত কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় নষ্টের জন্য উদ্বেগ প্রকাশ করে তাতে এনটিএ সারা দেশের চার হাজার কেন্দ্রের মধ্যে ছটির জন্য গ্রেস মার্কস দেওয়ার সিদ্ধান্ত নেয় এনটিএর বক্তব্য অনুযায়ী এতে করে এই ছয়টি কেন্দ্রের পনেরোশো শিক্ষার্থী উপকৃত হয়েছে কেন শিক্ষার্থীদের সময় নষ্ট হয়েছিল কারণ হিন্দি মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি প্রশ্নপত্র দেওয়া হয়েছিল একশো নম্বর পর্যন্ত মার্কস দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হলো হিন্দির বদলে ইংরেজি প্রশ্নপত্র দেওয়া হয়েছে বুঝতে ঠিক কত সময় লাগতে পারে পনেরো মিনিট তিরিশ মিনিট অথবা কয়েক সেকেন্ড জানা নেই যদি তাই না জানা থাকে তাহলে নষ্ট সময়ের ক্ষতিপূরণ কি করে দেওয়া হলো আর এইভাবেই বা কেন নষ্ট সময়ের জন্য অতিরিক্ত সময় দিলেই তো হতো সেটাই বা কেন দেওয়া হয়নি এবং সব শেষে বেছে বেছে ছটা কেন্দ্রেই এটা হলো কি করে সব মিলিয়ে উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন কিছু কিছু ক্ষেত্রে নম্বরের হরির লুট হয়েছে এক পরীক্ষার্থী যে তিনশো নম্বর পেয়েছিল সময় হারানোর জন্য পঁচাশি গ্রেস মার্কস পেয়ে চারশো তিপ্পান্ন হয়ে যায় আরেকজন পেয়েছিল ছশো নম্বর গ্রেস মার্কস নিয়ে সাতশো কুড়ি পেয়ে প্রথম হয়ে যায় সে নিয়মানুযায়ী দুটোই পরীক্ষা শুরুর পর ওএমআর সিটে সই করতে হয় এবং সে করেছিল দুটো বেজে ছ মিনিটে তাহলে সময় হারানোটা কোথায় গন্ধটা নিঃসন্দেহে খুব সন্দেহজনক এবং মনে রাখবেন এই ছটি কেন্দ্রের পনেরোশো তেষট্টি শিক্ষার্থী এই গ্রেস মার্কস স্কিম থেকে উপকৃত হয়েছে কিসের ভিত্তিতে এনটিএ গ্রেস মার্কস দিয়েছে স্পষ্ট করে জানা নেই এবং এই ব্যাপারটা কি শিক্ষার্থীদের পরীক্ষার আগে জানা ছিল না এখানেই শেষ না এন বক্তব্য অনুযায়ী তারা তেরোই জুন দু হাজার তারিখের একটি সুপ্রিম কোর্টের রায় ফাইভ ফিফটি ওয়ান অফ টু থাউজেন্ড এইটিনকে ব্যবহার করেছে সময়ের ক্ষতিপূরণের জন্য রায়টি যদি ভালোভাবে দেখেন তো স্পষ্টভাবে সেখানে বলা আছে যে এটি প্রযোজ্য কোর্ট আনকোট মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বাদে শিক্ষাগত প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য এই পিটিশন করা হয়েছিল দু সালের জাতীয় আইন ভর্তি পরীক্ষা এনএলআইটির জন্য যেখানে কিছু প্রার্থী লগ সমস্যা স্ক্রিন ফ্রিজ সফটওয়্যার ক্র্যাশ ইত্যাদির কারণে সময় হারিয়েছিল এটা নিটের মতো হলে গিয়ে লিখিত পরীক্ষা ছিল না লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা যতদূর জানি সময় নষ্ট হলে তার ক্ষতিপূরণ হয়ে থাকে অতিরিক্ত সময় দিয়ে গ্রেস মার্কস দিয়ে নয় এই পুরো যুক্তি পরম্পরাটা দেখে সন্দেহ হওয়া অস্বাভাবিক নয় যে পুরোটাই কয়েকটি কেন্দ্রের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটা সুপরিকল্পিত সাজানো প্রচেষ্টা যাতে ছশো ছত্রিশ পাওয়া ছাত্র যার পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার র্যাঙ্কের মধ্যে থাকা উচিত ছিল সে পেয়ে যায় প্রথম র্যাঙ্ক খটকা অবশ্য এটুকুই নয় পাঁচই মে পরীক্ষার পর এনটিএ একটি নোটিস জারি করে জানায় যে রাজস্থানের সওয়াই মাধুপুরের একটি স্কুল ছাড়া সর্বোচ্চ পরীক্ষা ভালোভাবে হয়েছে পরের দিন তারা আরেকটি প্রেস রিলিজ করে এবং শুধুমাত্র একটি ঘটনার উল্লেখ করে অন্য কেন্দ্রগুলির কোনো উল্লেখ ছিল না বিজ্ঞপ্তিতে গ্রেস মার্কসের কোথাও উল্লেখ ছিল না ফলাফল প্রকাশের পর তবেই আরও পাঁচটি কেন্দ্র সম্পর্কে জানতে পারা যায় সেই ফল আবার প্রকাশ করা হয়েছিল লোকসভা নির্বাচনের ফলাফলের উত্তেজনার মধ্যে তেমন করে যাতে নজরে না পড়ে সেই জন্যই কি হতেই পারে এর মধ্যে দ্বিতীয় আরেকটা জিনিস আছে যেটা ভুলে গেলে চলবে না এনটিএ জানিয়েছে একটা প্রশ্ন নাকি অপরিষ্কার ছিল এনটিএর এর বক্তব্য অনুযায়ী পুরনো এবং নতুন সংস্করণের এনসিআরটি বইয়ের পার্থক্যের কারণে বিষয় বিশেষজ্ঞরা এই প্রশ্নটির জন্য একটি বিকল্পের পরিবর্তে দুটি বিকল্পকে সঠিক বলে ধরে নিয়েছেন কথা হলো এই দুটি বিকল্প ধরে নেওয়া কি ঠিক পদার্থবিজ্ঞানের ঠিক বেঠিকের আলোচনায় এখানে ঢোকা হবে না শুধু এটুকুই বলে রাখা যাক পুরনো পাঠ্যবই বলতে যেটা বলা হয়েছে সেটা আজ থেকে ছ বছর আগের একটি পাঠ্যপুস্তক এবং সেটা অবশ্যই সঠিক নয় বলেই সেটার আবার পুনঃসংস্করণ হয়েছে এবং নতুন বইটি এসেছে সেক্ষেত্রে সিফ নম্বর বাড়ানোর জন্য ছ বছর আগের পাঠ্য বইয়ে যা ছিল সেটাকে ঠিক বলে দাবি করাটা কি বাড়াবাড়ি নয় এটা যদি শুধুমাত্র একটু বাড়াবাড়ি বলা হয় তাহলে বোধহয় হয় জিনিসটাকে একটু ছোট করে দেখা হয় কারণ এটা সম্ভবত হিমশৈলের চূড়াটুকু এর মধ্যে ফাঁস হয়েছে কিছু অডিও ক্লিপ যেখানে বলা হচ্ছে কিভাবে পাটনা সরকারি মেডিকেল কলেজের আসনগুলি আট লক্ষ টাকায় বিক্রি হচ্ছে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে তারা ওএমআর শিটগুলি ভর্তি করবে বা ফাঁকা রাখবে যাতে করে নম্বর বাড়ে অডিও ক্লিপের সত্যি মিথ্যা জানা এই চ্যানেলের কাজ না আমরা জানিও না কিন্তু সমস্ত সন্দেহ যেদিকে আঙুল তুলছে তাতে এটা সত্যি হওয়া অসম্ভব নয় এবং যদি সত্যি হয় তাহলে মূলত এই বিপুল দুর্নীতির ভার আপনার আমার ছেলে মেয়েদেরও বইতে হবে গোবলয়ের সুবিপুল শিক্ষা দুর্নীতির কথা মাঝে মাঝেই কানাঘুষ হয়ে নজরে আসে এটা সত্যি হলে তার দায় নিতে হবে গোটা ভারতের ছাত্রদের এবং একবার ফাঁস হয়েছে মানে এই নয় যে এটা একবারই ঘটেছে এই বিরাট দুর্নীতি স্রেফ এক বছরের নয় ঘটনা হল নিট চালু হবার পর থেকে পশ্চিমবঙ্গের ছাত্রদের সুযোগের অনুপাত ক্রমশ কমে এসেছে ছাত্রছাত্রীরা কি খারাপ হয়ে গেছে সম্ভবত না তাই পুরোটাই এই দুর্নীতির ভিতরে লুকিয়ে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল বাংলা মিডিয়ায় এ নিয়ে আলোচনা খুব কম কোনো কায়েমে স্বার্থ জড়িয়ে থাকাও অস্বাভাবিক নয় তাই যদি ছাত্রছাত্রীদের অভিভাবকদের সচেতন করতে চান তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই ছড়িয়ে দিন নমস্কার